সুপ্রিয় দর্শক, ড্যানিশ গুঁড়া মশলা আমাদের রান্নাঘরে বিরতির পরে ফিরে এলাম। সাথে নিয়ে এসেছি একজন জনপ্রিয় তারকাকে। এই তারকাকে আপনারা সবাই চেনেন এবং আমার মনে হয় আপনারা অনেক ভালোবাসেন, মিষ্টি একটি মেয়ে, শারমিন জোহা শশী। চলুন তার সাথে কথা বলি। কেমন আছো? খুব ভালো আছি অরুণাদি। আর এত সুন্দর করে তুমি বললে, তো মনটাই ভালো হয়ে গেল। মনটা তো আমার ভালো হয়ে গেল তোমাকে দেখে। পুতুলের মতো একটা মেয়ে, কি সুন্দর নড়ে চড়ে। তো এত কাজ করো, কাজ করার ফাঁকে ফাঁকে রান্না করো মনে হয় মাঝে মাঝে, রাইট? হ্যাঁ দিদি, যদি বাসায় থাকি তাহলে মাঝে মাঝে একটু ট্রাই করি, ছোট ছোট জিনিস ট্রাই করে করে একটু শিখে রাখি। আচ্ছা, যাতে ভবিষ্যতে কাজে লাগে, কাজে লাগে, তাই না? আর এমনিও ধরো যে একটু নিজেরা করে খেলাম উইকেন্ডে, বা সবাই আছে আত্মীয় স্বজন, তখন একটা রেসিপি করলাম, ভালো লাগে, ভালো লাগে। তো আজকে আমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছো? খুব সিম্পল একটা রেসিপি, বাট খুব টেস্টি। ও গলদা চিংড়ি ফ্রাই। গলদা চিংড়ি ফ্রাই, অবশ্যই নামটা শুনেই তো জিভে জল এসে যাচ্ছে। তারপরও দেখবো কিভাবে তুমি রেসিপিটা করো। তো দর্শক, শশী আমাদের জন্য তৈরি করবেন গলদা চিংড়ির ফ্রাই। চলুন এক নজরে এর উপকরণগুলো আমরা দেখে নিই। গলদা চিংড়ি পাঁচটা, রসুন বাটা এক টেবিল চামচ, আদা বাটা এক টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, লেবুর রস দুই টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো, গরম মশলা গুঁড়া পরিমাণ মতো, হলুদ গুঁড়া পরিমাণ মতো, পেঁয়াজ কুচি এক টেবিল চামচ, ময়দার পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, ডিম একটা, তেল পরিমাণ মতো। উপকরণগুলো দেখে নিলাম, এবার যাচ্ছি মূল আয়োজনে। শশী আমরা শুরু করি? হ্যাঁ শুরু করে দিবি। আচ্ছা, আমি ফার্স্টে এই চিংড়িগুলিকে একটু এখানে ঢেলে নিব, মানে আমরা সব মিক্স করব। আচ্ছা ঠিক আছে, দিলাম। গলদা চিংড়ির নামটা শুনলেই কিন্তু কেমন একটা রাজকীয় রাজকীয় বিষয় মনে হয়, তাই না? এখানে একটু রসুন বাটা আছে, আদা বাটা আছে, যে যার প্রয়োজন মতো দিয়ে নেবে। আমি একটু দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ গুঁড়ো, আচ্ছা এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, লেবু রস। আচ্ছা, টেস্টটা ধরো যে যার যেরকম খেতে ভালোবাসে সে সেরকম করে। এটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, এটা আমরা অল্প দেব কারণ শুকনো মরিচটা অনেক বেশি দিয়ে ফেলেছি। গরম মশলা গুঁড়ো, আচ্ছা হলুদ, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, ময়দাটা দেব আমরা একটু বেশি, দু চামচ, দু টেবিল চামচের মতন, লবণটা যে খাবে তার পরিমাণ মতো, পরিমাণ মতো। হ্যাঁ এই দিয়ে নিলাম। এখন ডিমটাকে একটু ফেটে নিয়ে আমরা দিয়ে দেব, সব একসাথে মিশিয়ে দেবে। একসাথে মিশিয়ে এটাকে জাস্ট মাখবো, মেখে 30 মিনিট রাখতে হয়। আচ্ছা, তো নরমালি 30 মিনিট রাখতে হয়, এখন আমাদের আমরা জাস্ট সময় স্বল্পতার কারণে এখনই এটাকে ভেজে ফেলবো। আচ্ছা, মশলাগুলি সব ঢুকে যায়, ঢুকে যাবে, তখন আমার মনে হয় যে খেতে অনেক মজা হবে। কি নিয়ে এখন অনেক ব্যস্ত তুমি? দেব নাটকের কাজের একটু ব্যস্ততা আছে, জানোই তো এই দু মাস একটু সবাই ব্যস্ত, সবাই ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। এই যে আমরা ম্যারিনেট করে ফেলেছি অলমোস্ট, এটাকে একটু ভিজিয়ে রাখলে ভালো তো থাক এরকম। আমরা একটু এইটার মধ্যে তেল গরমে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তেলটা গরমে দিচ্ছি। বড় কোনো আয়োজন কি করা হয় না, যে গেস্ট আসবে, আমি রান্না করছি, মা তুমি আজকে বাসায় থাকো? আম্মু আসলে ছাড়ে না, মেহমান আসলে তখন আম্মু ট্রাস্ট করে না তোমাকে। হ্যাঁ, আম্মু ভাবে যে মানুষ তো ট্রাস্ট করে না, সত্যি তাই। কিন্তু আমি ওই যে একটা দুটো রেসিপি করার চেষ্টা করি, যে আম্মুর সব আয়োজনের মধ্যে একটা হয়তো আমার কিছু থাকলো। যতবার রান্না করেছি সবার কাছ থেকে প্রশংসা পেয়েছি এবং সবাই বলেছে হ্যাঁ খাওয়া যাচ্ছে, মানে ভালো হচ্ছে, আমি নিজেও খেয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা দিদি, আমরা এখন এটাকে একটু ভেজে ফেলবো। হ্যাঁ আচ্ছা, তোমার এই মিডিয়াতে কত বছর হলো? আমি 2003 থেকে কাজ শুরু করেছি, সো অলমোস্ট 12 বছর। দেখতে দেখতে অনেকগুলো সময় কিন্তু কেটে গেছে, তাই না? একদম একদম, মনে হয় না যে সেদিন এসেছো। হ্যাঁ এখনো, আর হয় না শেখার তো ধরো কোনো শেষ নাই, তো প্রতিদিন কাজ করছি আর শিখছি। ফিল্মে তো কাজ করা হয় না, নাকি এখন আর? আমি না, 1000 বছর ধরে শেষ করার পরে আসলে আর কোনো ফিল্মে ওভাবে কাজ করি না। কেমন ছিল সেই অভিজ্ঞতাটা সুচন্দ্রা আপার সাথে? খুব ভালো, আন্টি তো ভীষণ রকমের কেয়ারিং কেয়ারিং,
এবং উনি আমাকে ওই সময়টা নিজের কাছে রেখে আসলে কাজ শিখিয়েছেন, অভিনয় বলো এবং পরের দিন কি শুটিং করব সেটা উনি আগেই আমাকে, আগের দিন রাতে উনি আমাকে বলতেন যে কালকে এই এই শুটিং হবে, তো অন্য কোয়ার্টিস্টরা বিরক্ত যাতে না হয় তোমাকে আমি তোমার কাছ থেকে আমি এরকম অ্যাক্টিং চাই। তুমি যে ফিল্মে কাজ করে এসেছো, হ্যাঁ, ধর এইটা তোমার পরবর্তীতে কি কোনো কাজে হেল্প করেছে, লাইক হেল্প হয়েছে তোমার? অবশ্যই, এবং সত্যি কথা বলতে কি দিদি, যে আমি আজ এখন যা অ্যাক্টিং করি সেটা আসলে আন্টি আমাকে যা শিখিয়েছে আমি সেটাই করে যাচ্ছি। আচ্ছা, চমৎকার। দেখো এটা ভাত, মানে যত ভাজা হচ্ছে মনে হচ্ছে না একটু ক্রাব ক্রাব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় চিংড়ি সেজন্য এরকম মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এবং এটা ধরো যে এমন একটা খাবার, ধরো বিকেলে তুমি খেতে পারো চায়ের সাথে, বা তুমি ভাতের সাথেও খেতে পারো, বা এমনি যে কোনো সময় তোমার কিছু ভালো লাগলো না, স্ন্যাক্স হিসেবেও চালিয়ে দিতে পারবে তুমি, হ্যাঁ সেটাই। তবে যারা একটু ফ্যাট অ্যাভয়েড করতে চায় তাদের জন্য আসলে কোল্ড স্টোরেজ, যারা তাদের মাথাটা একটু অ্যাভয়েড করা আসলে খুবই ভালো, খুবই ভালো ভালো, যারা খুবই অনেক চিংড়ি মাছ খেতে পছন্দ করে। আমি যেমন মাথা খাই না, মানে আমি কোল্ড স্টোরেজ অ্যাভয়েড করার জন্য না, মানে আমি নরমালি মাথা খাই, ইচ্ছা হয় না, আমি শুধু ফিগারটা খাই। এবারে লাস্ট দিচ্ছি, ওই পাশটা হয়ে গেলেই হয়ে গেল, মানে জাস্ট এই কালারটা ওই পাশে চলে আসলেই হয়ে গেল, হয়ে গেছে আমার। হ্যাঁ দিদি, আমরা নামিয়ে ফেলবো। অনেক লোভ হচ্ছে এটা দেখে, আমি কিন্তু কাউকে দেব না, তারপরেও তোমাকে অনেক ধন্যবাদ, কারণ হচ্ছে তোমার ব্যস্ত সময় অনেক, তারপরও তুমি এসেছো, আমরা অনেক ধন্য হয়েছি, আমাদের ভালো লেগেছে, সুন্দর সময় কেটেছে। থ্যাংক ইউ অরুণাদি, তোমাকে পেলে বরাবরই আমার খুব ভালো লাগে, আজকেও ভালো লেগেছে। ও আনিশের পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট, তুমি তোমার মাকে দেবে, ওনার খুব হেল্প হবে। থ্যাংক ইউ, তাহলে তো অনেক বড় থ্যাংক ইউ ডানিশকে, আর এই প্রোগ্রামের সাথে যারা সবাই পেছনে ছিল প্রত্যেককে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, আর তোমাকে তো অনেক ভালোবাসা। তো দর্শক, তৈরি হয়ে গেল গলদা চিংড়ির ফ্রাই, চলুন এর পুরো প্রস্তুত প্রণালী আমরা একবার দেখে নিই। প্রথমে একটি মিক্সিং বোলে গলদা চিংড়ি পাঁচটা, রসুন বাটা এক টেবিল চামচ, আদা বাটা এক টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, লেবুর রস দুই টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া পরিমাণ মতো, গরম মশলা গুঁড়া পরিমাণ মতো, হলুদ গুঁড়া পরিমাণ মতো, পেঁয়াজ কুচি এক টেবিল চামচ, ময়দার পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, ডিম একটা দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ মেরিনেট করে নিন। পরে গরম ডুবন্ত তেলে মাছগুলো ছেড়ে বাদামি করে ভেজে নিন। হয়েলে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার গলদা চিংড়ি ফ্রাই। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন, ফিরে আসছি এক্ষুনি। আমাদের রান্নাঘর।